আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? ছেলেকে স্কুলে টিফিন দিতে হবে, তো কি দিব চিন্তা করতে করতে ভেবে পাচ্ছিলাম না। তো বাসায় ছিল পাউরুটি, তো চিকেন ছিল, মানে আসলে তখন করার মতো সময় ছিল না, তো ওই জন্য ডিম একটাকে সিদ্ধ করে সস টস দিয়ে জাস্ট কোনো রকম একটা স্যান্ডউইচ বানিয়ে ওকে টিফিনে দিলাম আর কি। তো আসলে ছেলের শরীর খুব একটা ভালো না, বাইরের খাবার খেলে ওর ক্ষতি হচ্ছে, তো ডাক্তার দেখায় আসলে তেমন কোনো উপকার হয় নাই। ওর হচ্ছে যে খেতে পারে না, খেতে চায় না, বলে যে বমির ভাব হয়, তো এই প্রবলেমটা যাচ্ছে না। অনেক ডাক্তার দেখাচ্ছি কিন্তু আসলে খুব একটা উপকার পাচ্ছি না। তো যাই হোক, ঠিক করেছি যে বাইরের কোনো খাবারই দিব না ওকে, বাসা থেকেই যা তৈরি করব এটাই দিব। তো এক এক দিন এক একটা আসলে দিতে হয়, বাচ্চা মানুষ তাই। তো এই তো স্যান্ডউইচটা প্রায় হয়ে গেছে, দিব একটাকে দুইটা, তাও সেটা ঠিক করে খায় না, অনেক প্রবলেম ওরে নিয়ে। ও সব খাবার ঠিক মতো খেতে চায় না, খাবার বাছে অনেক। তো যাই হোক, এটা দিলাম, দেখা যাক কি খায়। স্কুল থেকে আসার পরে দেখা যাবে, টিফিন বাটিতে রয়ে গেছে কিছু। সবাই প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।